নমস্কার, মই পরশ বঠাকুর আর স্বাগত জানাইছ আপনার আর মূর অর্থাৎ আমার চ্যানেললে নাম যার নিশার কথা কোমল। আশা করো আপনার দিনটি খুবই সুন্দরভাবে অতিবাহিত হল। আমার চকু হয়েছে এক অবিশ্বাস্যভাবে জটিল আর অত্যাবশ্যকীয় অঙ্গ, যি আমার দৃষ্টিশক্তির দায়বদ্ধ, যি আমাক আমার চারিফলের পৃথিবী উপলব্ধি করবলে অনুমতি দিয়ে। এয়া মানব শরীরের আটাইতক জটিল সংবেদনশীল অঙ্গবর এটা। আজির বিষয় হল কনজুংটিভাইটিস, আর এই কারণে এই প্রসঙ্গ উপস্থাপন করব বিচার, কারণ চকুক প্রভাবিত করা সংক্রমণ কনজুংটিভাইটিসর ঘটনা সমগ্র দেশতে উদ্বেগজনক হারত বৃদ্ধি পাইছে। অসমের লগতে দেশের কেবাটাও অঞ্চল যেনে দিল্লি, এনসিআর, গুজরাট, মহারাষ্ট্র আদিত এই রোগ ব্যাপকভাবে বিয়পি পড়ার খবর পোৱা গৈছে। কনজুংটিভাইটিস বেশিরভাগ ভাইরাসের ফলত হয়, আর এই ফ্লুর দরে ঋতুগত রোগ আর বারিষার সময় বিশেষক বিয়পা দেখা যায়, যার ফলত খজুয়তি আর স্রাবর সত্যি চকু রঙা হয়ে পড়ে। যদিও রোগটি দৃষ্টিশক্তির বিপজ্জনক নহয়, ই এক বেদনাদায়ক স্থিতি, আর রোগটি অত্যন্ত সংক্রামক। আজির প্রসঙ্গত জানা হোক কনজুংটিভাইটিস রোগের বিষয়ে, কেনেক ই জয় বাংলা নাম পালে তথা কনজুংটিভাইটিস প্রতিরোধ করবলে কিছু উপায়। কনজুংটিভাইটিসক সাধারণত গোলপীয় চকুর রোগ বলে কোৱা হয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলত ইয়াক বিভিন্ন নামে জনা যায়। কিছুমান নাম অত্যন্ত অস্বাভাবিক, আর তেনে একটা নাম হয়েছে জয় বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ আর অসমত এই রোগটুক সাধারণতে জয় বাংলা বলে কোৱা হয়। রোগটে কিয় আর কেনেক এই অদ্ভুত নামটো পাইছিল তার এক আকর্ষণীয় ইতিহাস আছে, আর এই 1971 সনের বাংলাদেশ মুক্তিযুদ্ধর সঙ্গে সম্পর্কিত, যেটা জয় বাংলা স্লোগানটি বহুলভাবে ব্যবহার করা হয়েছিল। 1971 সনত ক্যালকাটাকে ধরে পশ্চিমবঙ্গত কনজুংটিভাইটিস রোগ ব্যাপকভাবে বিয়পি পড়ছিল। সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলি আছিল, আর ইয়ার ফলত বাংলাদেশেরপরা ভারতলৈ বাংলাদেশী সকলের এক বৃহৎ প্রবজন হয়েছিল। এনে বহুতো বাংলাদেশী কনজুংটিভাইটিসর দ্বারা সংক্রমিত হয়েছিল, আর তেওঁলোকৰপৰা এই রোগ ভারত দ্রুত গতিত বিয়পি পড়ছিল, যি সেই সময়ত এক প্রকার মহামারীলৈ পরিণত হয়েছিল। যদিও পশ্চিমবঙ্গ আটাইতক বেশি প্রভাবিত হয়েছিল, এই রোগ ভারতের কেবাখনো রাজ্যলৈ বিয়পি পড়ছিল, আর ইয়াক রোগটুক এক মুখ্য মহামারী হিসাবে নথিভুক্ত করা হয়েছে। যেহেতু যুদ্ধর বাবে সেই সময় জয় বাংলা স্লোগানটি অতি জনপ্রিয় আছিল, মানুহে এই চকুর রোগটি বুঝাবলৈ শব্দটি ব্যবহার করবলে আরম্ভ করেছিল। তেতিয়াৰপৰা নামটো আবদ্ধ হয়ে পড়ে, আর কনজুংটিভাইটিসক এতিয়াও পশ্চিমবঙ্গ আর অসমত জয় বাংলা বলে কোৱা হয়। রোগটুক দিয়া আন একটা আকর্ষণীয় নাম হয়েছে এপোলো 11। 1969 সনত পশ্চিম আফ্রিকাতে একিউট হ্যামোরেজিক কনজুংটিভাইটিস অর্থাৎ তীব্র রক্তক্ষরণ, যে রোগটির এক অধিক গুরুতর প্রকারের এক ডাঙর প্রাদুর্ভাব হয়েছিল। যেতিয়াই রোগটি ঘানাত প্রথমবারের দেখা গৈছিল, ইনাসার এপোলো 11 অভিযানের অধীনত প্রথম চন্দ্র অবতরণের সঙ্গে মিলিত হয়েছিল। সেয়ে রোগটুক এপোলো 11 রোগ বলেও কোৱা হয়েছিল, আর এই নামটো এতিয়াও সেই অঞ্চলত রোগটি বুঝাবলৈ ব্যবহার করা হয়। জাভা আর ইন্দোনেশিয়াত এই রোগের দুটা প্রাদুর্ভাব হয়েছিল, আর এই রোগটি 1971 সনত প্রথমে বোম্বাইত কলিকতাত প্রাদুর্ভাব হওয়ার আগতে দেখা গৈছিল। ঘটনাক্রমে রোগটি হজ তীর্থযাত্রী সকলের সঙ্গে বোম্বাইলে আহিছিল, যিসকলে মক্কারপরা উভতি আহিছিল, আর হজর সময়ত সংক্রমিত ইন্দোনেশিয়ান সকলের সঙ্গে মিহলি হয়েছিল। সেই বছরের শেষের ফলে কনজুংটিভাইটিস রোগ ভারতত প্রবেশ করে, আর পূব পাকিস্তানী সকলে যুদ্ধেরপরা পলায়ন করে আর জয় বাংলা হয়ে পড়ে। ইয়ার আন একটা নাম মাদ্রাজ আই বা চকু হয়, আর এই রোগত আক্রান্ত হওয়া পর্যটক সকলেরপরা ইয়ার নাম পাইছিল। যেহেতু এটি মাদ্রাজ শহরত ঘটিছিল, ইয়াক কথোপকথনত মাদ্রাজ চকু বলেও কোৱা হয়েছিল। এই মুহূর্তে জানা হোক কনজুংটিভাইটিস আসলতে কি হয়। চকুর বলর চারিফালে থাকা আবরণবর ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হলে কনজুংটিভাইটিসক
গোলপীয় চকু বুলি কোৱা হয়। কিছুমান ক্ষেত্ৰত বিদেশী শৰীৰ আৰু ধূলিকণাকো এই বিশেষ ধৰণৰ চকুৰ সংক্ৰমণ আৰম্ভ কৰাৰ বাবে দোষাৰোপ কৰিব পাৰি। চাৰিটা বিভিন্ন প্ৰকাৰৰ কনজুংটিভাইটিছ আছে, এলাৰ্জিক কনজুংটিভাইটিছ, বেক্টেৰিয়েল কনজুংটিভাইটিছ, ভাইৰেল কনজুংটিভাইটিছ আৰু কেমিকেল কনজুংটিভাইটিছ। কিছুমান প্ৰকাৰৰ কনজুংটিভাইটিছ অত্যন্ত সংক্ৰামক কিন্তু সহজে চিকিৎসা কৰিব পৰা যায়, আনহাতে আনবোৰ নিয়ন্ত্ৰণ কৰা কঠিন আৰু চিকিৎসা নকৰিলে গুৰুতৰ ফলাফল হ'ব পাৰে। আপুনি বিশেষকৈ এই লক্ষণবোৰৰ প্ৰতি লক্ষ্য ৰাখিব। ৰেডনেছ ইন দ্য হোৱাইট পৰ্চন অফ দ্য আই, অৰ্থাৎ চকুৰ বগা অংশত ৰঙা পৰা। ৱাটাৰি আইজ, অৰ্থাৎ পানীযুক্ত চকু। ঠিক য়েল্ল' ডিছচাৰ্জ ফ্ৰম দ্য ইনফেক্টেড আই, অৰ্থাৎ সংক্ৰমিত চকুৰ পৰা ডাঠ হালধীয়া শ্ৰাব। ইচি অৰ বাৰ্ণিং ছেন্সেশ্যন ইন দ্য ইনফেক্টেড আই, অৰ্থাৎ সংক্ৰমিত চকুত খজুৱতি বা জ্বলা পোৰা সংবেদন। ছেন্সিটিভিটি টু লাইট, অৰ্থাৎ পোহৰৰ প্ৰতি সংবেদনশীলতা। আৰু ব্লাৰ্ড ভিজন, অৰ্থাৎ অস্পষ্ট দৃষ্টি। যদি আপোনাৰ এনে কোনো লক্ষণ দেখা দিছে, স্ব ঔষধ বাছনি কৰাৰ সলনি অতি সোনকালে চিকিৎসকৰ পৰামৰ্শ লওক, যি নহ'লে চকুৰ স্বাস্থ্যৰ বাবে ক্ষতিকাৰক প্ৰমাণিত হ'ব পাৰে। প্ৰসংগৰ শেষত জানো এই ৰোগ কেনেকৈ প্ৰতিৰোধ কৰিব পাৰি। মইশ্চাৰ লেডেন এয়াৰ, অৰ্থাৎ আৰ্দ্ৰতা ভৰ্তি বায়ুৱে কনজাংটিভাইটিছ ভাইৰাছৰ বাবে সঠিক প্ৰজনন ক্ষেত্ৰ হিচাপে কাম কৰে। সেয়েহে বৰষুণৰ বতৰত সৰ্বাধিক কনজাংটিভাইটিছৰ ঘটনা প্ৰতিবেদিত হয়। যিসকল লোকৰ ৰোগ প্ৰতিৰোধ প্ৰণালী দুৰ্বল, তেওঁলোকৰ চকুৰ ৰোগ হোৱাৰ আশংকা অধিক হয়। বেছিভাগ বাৰিষা সম্পৰ্কীয় ৰোগৰ দৰে কনজাংটিভাইটিছৰো একাধিক ধৰণেৰে চিকিৎসা কৰিব পাৰি, কিন্তু বিখ্যাত প্ৰবাদ অনুসৰি প্ৰিভেনশ্যন ইজ বেটাৰ দেন কিয়'ৰ, অৰ্থাৎ প্ৰতিৰোধ আৰোগ্যতকৈ ভাল। প্ৰকৃতিত সংক্ৰামক হোৱাৰ বাবে কনজাংটিভাইটিছ ৰোগীৰ সৈতে ঘনিষ্ঠভাৱে বাস কৰা লোকসকলৰ এই ভাইৰাছ বিয়পা প্ৰতিহত কৰিবলৈ প্ৰয়োজনীয় সাৱধানতা অৱলম্বন কৰা উচিত। ইয়াৰ বাবে কেইটামান চিকিৎসা বিশেষজ্ঞসকলে দিয়া প্ৰতিৰোধমূলক পৰামৰ্শসমূহ হ'ল, এক, ঘৰত উচ্চ স্তৰৰ পৰিচ্ছন্নতা বজাই ৰাখিব। বিশেষকৈ যদি পৰিয়ালৰ এজন বা একাধিক সদস্য কনজাংটিভাইটিছত ভুগি আছে, সংক্ৰমণ বিয়পা প্ৰতিহত কৰিবলৈ আপোনাৰ বিছনা চাদৰ, গাৰুৰ কভাৰ আৰু টাৱেল গৰম পানী আৰু ডিটাৰজেণ্টত ধুব। আপোনাৰ ঘৰ পৰিষ্কাৰ আৰু বীজাণুমুক্ত ৰাখিবলৈ এক ভাল মানদণ্ডৰ বীজাণুনাশক ব্যৱহাৰ কৰিব পাৰে। দুই, ব্যক্তিগত সামগ্ৰী কেতিয়াও ভাগ বতৰা নকৰিব। তিনি, নিয়মীয়া ব্যৱধানৰ মাজত সদায় আপোনাৰ হাত ভালদৰে ধুব আৰু আপোনাৰ মুখ আৰু চকু সঘনাই স্পৰ্শ কৰা পৰিহাৰ কৰিব। চাৰি, অধিক ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা বঢ়োৱা খাদ্য গ্ৰহণ কৰিব। সেউজীয়া শাক পাচলি আৰু কমলা ৰঙৰ ফলত বিটা কেৰটিন থাকে, যি ৰোগ প্ৰতিৰোধ প্ৰণালী উন্নত কৰাত সহায় কৰে, যাৰ ফলত এই চকুৰ সংক্ৰমণ হোৱাৰ সম্ভাৱনা হ্ৰাস হয়। পাঁচ, চকু মোহাৰিবৰ বাবে টাৱেল বা ৰুমালৰ সলনি ডিছপজেবল টিছু বাছনি কৰিব পাৰে। ব্যৱহাৰৰ পিছতে টিছুবোৰ মজিয়াত বা আনৰ বাবে সহজে উপলব্ধ হ'ব পৰা কোনো স্থানত নিক্ষেপ নকৰিব। ছয়, জনবহুল স্থানলৈ যোৱা পৰিহাৰ কৰিব। বাহিৰত থাকোঁতে সদায় আপোনাৰ চকু ছানগ্লাছেৰে ঢাকি ৰাখিব। এনে কৰিলে চকুবোৰ ধূলি আৰু বিদেশী কণাৰ সংস্পৰ্শলৈ অহা প্ৰতিহত কৰিব, যি পিছৰ পৰ্যায়ত চকুৰ সংস্পৰ্শলৈ আহিব পাৰে। আৰু শেষত, অৰ্থাৎ সাত নম্বৰত, চকুৰ মেকআপ বা কণ্টেক্ট লেন্স পিন্ধা আৰু ভাগ বতৰা কৰা পৰিহাৰ কৰিব। গতিকে প্ৰসংগ সামৰিছোঁ। আশা কৰোঁ কথাখিনি আপোনালোকক উপকৃত কৰিছে। কাইলৈ পুনৰ আহিম নতুন এক বিষয়ৰ সৈতে, কিন্তু যোৱাৰ আগতে অনুৰোধ, আপোনালোকৰ বহুমূলীয়া মন্তব্য আগবঢ়াবৰ চেনেলটো নিশ্চয়কৈ ছাবস্ক্ৰাইব কৰিব। আজিলৈ আহোঁ, ভালদৰে থাকিব, শুভৰাত্ৰি, ধন্যবাদ।